দেশকে ভালোবেসে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে এগিয়ে আসতে শিশুদের আহ্বান জানিয়েছেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। আগা খান স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে ভার্চুয়াল ক্লাসে অতিথি বক্তা হিসেবে অংশ নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান বলেন, প্রকৃতিকে গুরুত্ব না দেওয়ার কারণে করোনা ভাইরাসের মতো পরিস্থিতিতে পড়েছে বিশ্ব। সৌমিক আহমেদের রিপোর্ট। করোনা পরিস্থিতিতে ঘরে বসে ভার্চুয়াল ক্লাসে অংশ নিচ্ছেন শিক্ষার্থীরা। প্রকৃতির সান্নিধ্য বঞ্চিত হলেও ভার্চুয়ালি পরিবেশবিদ মুকিত মজুমদারকে কাছে পেয়ে নানা প্রশ্নের উত্তর খুঁজেছেন রাজধানীর উত্তরার আগাখান স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী ও শিক্ষকরা। আমাদের কোন টাইপ অফ থ্রেটসটা খুবই অ্যালার্মিং, যেটা আসলে আমাদের এটা নিয়ে আসলে খুব দ্রুত কাজ করা উচিত। গ্রাউন্ড ফ্রম देयर উই টেক সাম soil and then we burn it in a shape of the brick. Crops এর কারণে আমরা যে রপ্তানি করি সেই রপ্তানির কারণে আমাদের ক্রপস এর কারণে আমাদের অনেক আমদানি আসে, বিদেশি মুদ্রা আসে। যেন সব গ্লাস আর যে ডিকম্পোজ করা হার্ড ওটা করে এনভায়রনমেন্টে যেন সেফ। Brick fields are the fields where bricks are made. প্রাণীর চামড়া তৈরি জিনিস বানায় বিক্রি করে, প্রাণীদেরকে এফেক্ট করছে। আমরা কিংবা আমাদের বাচ্চারা চায় যে আরো বড় কোনো প্ল্যাটফর্মে কোনো ভূমিকা রাখবে। আমাদের বাচ্চাদের তো অনেক কোয়েশ্চেন আছে। প্রকৃতি সংরক্ষণে শিক্ষায় গুরুত্ব আরোপ করেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। মাইগ্রেটরি বার্ডার কিন্তু কোনো দেশ নেই আসলে, বেসিক্যালি ওরা কিন্তু যাযাবর, যেখানে খাবার আছে ওখানে যায়। জলজ প্রাণী সেগুলো মারা যাচ্ছে, মাছ হয়তো পলিথিন খেয়ে ফেলছে, বন্যপ্রাণী পলিথিন খেয়ে ফেলছে। তো সুতরাং ওইটাও কিন্তু আমাদের জন্য খারাপ, আমরা হয়তো ওই মাছটি আবার খাচ্ছি। দেয়ালে একটা চামড়া লাগিয়ে রাখবো প্রাণী, অথবা ফ্লোরে রাখবো, এটাও আছে আমাদের মধ্যে। বেসিক্যালি আমাদের এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে হবে। ফরেস্ট কেটে আমরা বাড়িঘর বানিয়েছি, ফরেস্ট কেটে আমরা ইন্ডাস্ট্রি করেছি, তাহলে কি হবে? ওদের এই অ্যানিমেল গুলোর যে বাসস্থান অথবা ওদের যে থাকার জায়গা সেটা কিন্তু আমি নষ্ট করে দিলাম, তাহলে বংশবৃদ্ধি হবে কি করে? গ্রিন টেকনোলজিতে যাব, আরেকটি হচ্ছে গিয়ে আমি গাছ লাগিয়ে যাব। এই যে আমরা গাছ কেটে ফেলছি এবং আমরা নানা ধরনের জিনিস করছি, এটা যে এটা কিন্তু বন্ধ করতে হবে। সমস্যার ব্যাপারগুলো রাতারাতি সমাধান হবে না, কারণ আমরা নিজেরা তো ভালো না, তাইলে আমি কেন শুধু শুধু সরকারকে দোষ দেই? কেন আমি নিজে কি কতটুকু আমার দেশের জন্য করি, আমার নিজে কতটুকু ভালোবেসে আমি দেশটাকে ঠিক রাখি? আজকে যারা বসে রয়েছে আমাদের সামনে ওরাই পারবে, কারণ ওরাই কিন্তু অনেক বেশি সজাগ আমাদের চেয়ে, কারণ ওরা কিন্তু একদম গ্রিন সবুজ, ওদের ব্রেন কিন্তু একেবারেই সবুজ। এবং ওরা যখনই বুঝবে, ওরাই যখনই এটা নিয়ে কেয়ার করবে, তখনই কিন্তু সামনে আমাদের অবস্থা বেটার হবে। প্রাণ চাঞ্চল্যে ভরা শিক্ষার্থীদের করোনা পরবর্তীকালে আবারও প্রকৃতির কাছে নিয়ে যেতে নানা পরামর্শ দেন পরিবেশবিদ মুকিত মজুমদার বাবু। করোনা কিন্তু একটা জিনিস আমাদের ভীষণ একটা নাড়া দিয়ে দিয়েছে, যে কেন আমাদের এই পরিবেশ প্রকৃতি নিয়ে ভাবতে হবে, এবং এটা না ঠিক রাখলে আমাদের কত ক্ষতি হতে পারে সেটা কিন্তু বুঝিয়ে দিয়েছে। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবীকে। এটাকে আমরা বলি রিভেঞ্জ, মানে নেচারের রিভেঞ্জ। COVID-19 পরে কিন্তু এই কথাটা এসছে যে আমাদের নেচার বেসড সলিউশন নিতে হবে। এখন এটাও যদি কথায় থেকে যায়, কাজে না হয়, তাহলে কিন্তু লাভ নেই। তো আমরা আসলে নানা উপলব্ধি হয় আমাদের নানা জিনিস দিয়ে, নানা ঘটনা দিয়ে। এখন এই উপলব্ধিটা আমরা যদি ধরে রেখে কাজ করি, তাহলে কিন্তু একটা বেটার ওয়ার্ল্ড হবে এবং বাংলাদেশ ভালো থাকবে। এর আগে শিশুদের করোনা পরিস্থিতিতে দেশের পরিবেশের সার্বিক অবস্থা নিয়ে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা।